আচ্ছা, আমাদের ভিসা স্ট্যাম্প পড়ে গেছে, আমরা এক্সিট করে গেছি, ফাইনালি মালদ্বীপসে রিচ করলাম। এই যে প্লেন থেকে লাফাচ্ছে মালদ্বীপস মালদ্বীপস করে। তো আমি ভাবছি একটা সিম কার্ড নিয়ে নেবো, ট্যুরিস্ট সিম, যেটা কি খুবই জরুরি। 17 GB ডেটা দেবে ওরা, আর মোস্টলি $35। আমাদেরকে যে নিয়ে যাবে মাফুসিতে সেই মালটা এখন নেই, সে এখন মনে হয় অন্য ট্যুরিস্টদের নিয়ে গেছে ডকে। লেটস সি কখন সে আসে। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের ভিউটা, এখানে সবাই দাঁড়িয়ে আছে, বিভিন্ন হোটেলের লোকজন, আর এখানে অন্য অনেক কিছুই আছে। এখানে ওষুধের দোকানে একটা, তোমার কি কোনো ওষুধ লাগবে? ওষুধ এনেছি তো সব। আমরা ফেরির দিকে চলে এসেছি, ফেরির জলের কালারটা দেখলে পাগল হয়ে যাবো। ফেরির জলের কালার দেখে মনে হচ্ছে পাগল হয়ে যাবো, মনে হচ্ছে কালার করে দিয়েছে। তারা তোমাদের দেখায় ফেরির জলের কালার, এটা কোনো কথা? এরকম সুইমিং পুল হয়। এ হচ্ছে আমাদের স্পিড বোট কি মাফুসির, লেটস গো। পরের ভিডিও স্পিড বোটে চেপে। এই যে ম্যাডাম এখন খুবই এক্সাইটেড, আমরা বসে গেছি স্পিড বোটে। এই যে ম্যাডাম বসে আছে স্পিড বোট থেকে ভিউ। এবার তোমরা দেখো কিছু ভিউ, তারপরে আমি বন্ধ করে দেবো। ম্যাডাম ছবি তুলতে ভিডিও তুলতে ব্যস্ত। স্টপ দিয়েছি, তো এই কাকা বললো যে এখান থেকে 30 মিনিটস লাগবে। বিরিয়ানি চল, তো আমি ছবিটি দেখাচ্ছি, এবার গভীর নেই কিন্তু আমি পড়লে ডুবে যাবো। মোবাইলটা ভালো করে টাইট করে ধরে রাখতে পারছি। এবার আমরা মেন কানেক্টিং ইনটক্সিকেটেড হয়ে গেছে ম্যাডাম, এখন কত দূর চলে এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি কোথায় ঢুকলাম, নেমে আবার ভিডিও করবো। আমরা কে মাফুসিতে পৌঁছে গেছি, আর লাকিলি এই যে দাদা আছে একটা বাঙালি ভাইকে পেয়ে গেছি। হঠাৎ করে বাংলা বলাতে খুব খুশি হয়ে গেছি। যাচ্ছি এখন হোয়াইট স্যান্ড লজে। তোমার নাম কি? রাকিব। এই তো এই ভাইয়ের নাম রাকিব। রাকিব আমাদেরকে হেল্প করছে হোয়াইট স্যান্ডে নেওয়ার জন্য।
ও দেখো ওখানে প্যারাগ্লাইডিং এর প্যারাশুটে কি করছে ওরা ওয়াও করবে করবে করাই যায় হ্যাঁ হ্যাঁ করবে ঠিক আছে কিন্তু ওখানে হেল্পার থাকে সাথে দুজন মিলে করা যায় একসাথে হ্যাঁ দুজন একসাথে দেখেন দুজন আ গুড তাহলে করব ভিডিও করে দাও ওরা হ্যাঁ ড্রোন দিয়ে ভিডিও বাহ ড্রোনের জন্য আলাদা তার হ্যাঁ সে তো লাগবেই আমরা যাচ্ছি এখন লজের দিকে কোনটা লজ আরো ভেতরে কমপ্লিট আর আমরা যাব আমাদের রুম নাম্বার হচ্ছে 204 এই হচ্ছে হোয়াইট স্যান্ড লজ কি সুন্দর সুন্দর মানে লজটা খুবই খুবই সুন্দর মানে কম্প্যাক্ট একটা লজ সব কিছু আছে এটা আমাদের রুম না আমাদের রুম এই দেখো 204 চলো ঢোকো রুমে ঢোকো গুড এখানে নিয়ম হচ্ছে দ্রুত বাইরে রাখতে হবে চলো 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 টাইমটা সিঙ্ক করে গেছে ঘড়ির সাথে অবভিয়াসলি করবে লোকেশন হচ্ছে আমাদের রুম বেশ ভালো সামনে বাথরুম বাথরুম আর দেখাচ্ছি না বাথরুম বাথরুমে যারা প্যান আছে শাওয়ার আছে না বাথরুম দেখাতে পারছি না আমি আর এখানে আমরা আপাতত ফ্রেশ হব দিয়ে যাব একটু সিটির দিকে দেখব ওখানকার কালচার এখানে লোকজন কেমন থাকে কি খায় লাঞ্চ বাইরে করব ভাবছি আজকে চলো আবার দেখা হবে তো আমরা এখন রেডি ফ্রেশ হওয়া হয়ে গেছে এখন বাজে মালদ্বীপস টাইমে 4টে এবার আমরা বেরোবো খেতে অনেকক্ষণ ধরে মেম সাহেব বলছে খিদে পেয়েছে লাঞ্চ করবো 4টের সময় আমার ইউজুয়াল টাইম এটা ওটা ওর ইউজুয়াল টাইম না আমার পেটে মনে হচ্ছে যেন চুহে দড়ছে কিছুতেই চুহে দড়ছে দারুন দারুন হিন্দি তাও তোমাদের রাস্তাটা দেখায় বললো আমাদের রাকিব ভাই আমাদেরকে বললো যে এদিকেই সব নাকি খাবারের দোকান আছে এখন সুলভ মূল্যে বিক্রি হয় হ্যাঁ বাংলাদেশ না কলকাতা না এটা মালদ্বীপ দেখো কি লেখা আছে দেখো দেখলেও ভালো লাগে চলো চলো ম্যাডাম এখন ভিডিও করতে লেগেছে এখানটা খাবার দোকান আছে ফুড ট্রাক বলে জানি না কি পাওয়া যাবে হ্যাঁ আগে জানলাম ছাতা বিয়ে বাড়ি আছে ভাবো বন্ধুগুলো কি হয়েছে বিয়ে বাড়ি থাকলে কালো হয়ে যাওয়া যাবে না বিয়ে একটা রেস্টুরেন্ট শর্টলিস্ট করলাম মাফুশি টুরস বলে ঢুকি ঢুকে দেখি অর্ডার দিয়ে রিভিউ আমাদেরকে চিৎকার করতে হবে ক্যালেন্ডার খানা দো এদিকে খানা লো ইয়া খানা দো ক্যালেন্ডার কি দিতে চাও তাই বলে দিচ্ছে আমি অর্ডার করি তার মধ্যে একটা জিনিস এসে পৌঁছেছে লাইম সোডা বলেছিলাম উইথ সুইট এন্ড সল্ট এর মধ্যে এরা দিয়ে দিয়েছে লেবু রস একটু বড় সোডা আলাদা করে আর ওইখানে আছে যে যার মতো স্ন্যাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে ওরা বুঝতে পারছি না এটা কি পার প্লেট হিসাবে এরা কাউন্ট করে যা ইচ্ছা তাই খাও না ওদের কোনো কাউন্ট আছে দুটো স্ন্যাক্স তিনটে স্ন্যাক্স এরকম ফাইনালি ক্যালেন্ডার খানা নিয়ে চলে এসেছে আমরা অর্ডার করেছি এটা হচ্ছে চিকেন ডেভিল চিকেন আর ওটা আছে হচ্ছে চিকেন রাইস আমাদের খাওয়া হলো এখন বাজে 5টা তাও রোদ দেখিছ রোদের অবস্থা এদিকে সানসেট হবে এদিকে 6টা ছাড়া সন্ধ্যে লাগে হ্যাঁ 6টা ছাড়া সন্ধ্যে লাগবে না সানসেট আর রোদে মনে হচ্ছে যেন মাফুশি ওখানে আই লাভ মাফুশি মনে অন্যদিকে কোথাও লেখা আছে আমরা যেখানে গেছিলাম সেটাতে খালি মাফুশি লেখা ছিল তো মাফুশির ছবি তুললাম মাফুশিতে মাফুশির কি লেখা আছে ওটাতে ছবি তুললাম এবার ঘুরছি একটা বাংলাদেশি আমার একটা বাংলাদেশি দাদার সাথে দেখা হলো ও বলো আপনি যদি লোকাল আইল্যান্ডে গিয়ে ডলার ইউজ করেন তাহলে আপনাকে বেশি দিতে হবে ওই দিকে রোদ বিশাল এই হচ্ছে
পোর্ট, এখানে কোনো বিচ নেই, বিচ আগে আছে। এটাই না, এটা না, পরের গলিটা। সমুদ্রেতে ফিশিং করছে। এই হচ্ছে এদের মাঠ, এখানে প্র্যাকটিস করছে সবাই। আজকে ম্যাচ আছে। এখান থেকে বিচ কত দূর? হ্যাঁ, 5 মিনিটে। সত্যি সবাই স্কুটি চালাচ্ছে। এই তো আমরা বিচে পৌঁছে গেছি। এখানকার জলটা ওরকম না কেন? আমরা লোকাল বিচ থেকে এখন যাচ্ছি বিকিনি বিচে। মাঝখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছেন, বিয়ে হচ্ছে একজনের, দেখাচ্ছি লোকাল বিচ। এই কজনকে নিয়েই বিয়ে করা উচিত, কম খরচে হয়ে যাবে। বিয়েই হচ্ছে, ওই যে ফুলগুলো নিয়ে আসে তো। হ্যাঁ, ওটা পরিষ্কার বলছে, চলো ওখানেই চলো। ম্যাডাম, পরিষ্কার জলে খুব আনন্দ। হচ্ছে বিকিনি বিচে এখন ট্রেনিং চলছে, ওরা মনে হয় স্নর্কেলিং বা কিছু একটা করবে। আর এই বডিওয়ালা লোকটা মনে হয় ওদের ট্রেনার। কানি পাম বিচ, এটা খুব সুন্দর দেখতে। আর এদিকে আসো, পাবে যাবে। ওটা কি করে যায়? ওটা নিশ্চয় হেঁটে হেঁটে যাওয়া যায়। হ্যাঁ, ওরাও হয়তো আমাদেরকে এখানে এরমই দেখছে। না না না, ওই ওই জায়গাটাতে তো কোনো কিছু নেই, ওখানটা একটা স্পেশাল একটা বিচ, ওখানটা মনে হয় নিশ্চয় হেঁটে হেঁটে যাওয়া যায়। দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের নর্মাল বিকিনি বিচটা। ওই দেখো, ওখানে সানসেট হচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে আর একটা বিচ, যেখানে যেহেতু যাওয়ার জন্য কোনো গেল। কিভাবে তো লোক সাঁতার কেটে গেছে না? বোর্ড তো নেই, বোর্ড দেখতে পাচ্ছি না আমি আশেপাশে। ছবি তুলে ব্যস্ত, চুল উঠছে তাও ছবি তুলবে। চলো সানসেটটা তুলি, পুরোটা তুলবে ওদিকে চলো তাহলে। এই হচ্ছে কানি হোটেল এরিনা, এটা আমাকে বললো যে এই ভিউটার জন্য $170 পার নাইট মনে হয়। এই এরিয়াটা খুব ভালো বানিয়েছে, দেখেছো তো? কপি ক্যাট শার্ট কিনে নিলে তুমি। এখানে সে স্নান করবো কালকে, ঠিক আছে? এই ভিউটা চূড়ান্ত, দেখো। স্পিড বোট আর স্পিড বোট চারে
সমুদ্রে ক্র্যাব থাকে না তো কোথায় ক্র্যাব থাকে কথা যাবে ওটা ক্র্যাব বলে ক্র্যাব না ওটা স্পাইডার না ক্র্যাবই কিন্তু ওটা সাইজ খুব ছোট ওই ক্র্যাব কিছু করতে পারবে না এখন থাকলাম এখানে এখানে একটা কেস হয়ে যেত আর টোলে এই যে টমি হিলফিগারের চশমা পাথরের ভেতর হ্যাঁ ভেতরে ঢুকে গেছিল খুব কষ্ট করে বের করেছি এবার ফিরবো ভাবছি কিন্তু ফিরতে ইচ্ছা করছে না এই লোকেশনটা থেকে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই আফটার সানসেট কীরকম লাগে এই জায়গাটা এই হচ্ছে সানসেট হয়ে গেছে সানরাইজ থেকে সানসেট হয়ে গেল ম্যাডাম এখনও সেলফি তুলে যাচ্ছে জলটা বোঝা যাচ্ছে না কারণ সূর্য ওইদিকে একটু নামলো এইদিকে একটুখানি কালারটা বুঝতে পারবে এই হচ্ছে এই জায়গাটার ভিউ বাচ্চা বাচ্চা মেয়েগুলো ছেলে মেয়েগুলো এখনো জলের মধ্যে আছে আর এইটা হচ্ছে কানি হোটেল এরিনা দারুণ দারুণ এই মানে যারা এখানে আছে তারা মনে হয় সারা রাত ওই বারান্দাতেই বসে থাকবে এত ভালো যাই লজে ফিরে আবার একটু আর একটু থাকি তারপর লজে ফিরে যাবো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু এই মানে আকাশটা দেখো আকাশটা দেখে আমার আরোই যেতে ইচ্ছা করছে না আর জল তো আছে জল তো অসাধারণ আকাশটাও দারুণ বিচ ভিজিট শেষ আমরা ভাবলাম যে রাত হয়ে গেছে আর দেখার কোনো জিনিস নেই আর ভালো লাগবে না মালদ্বীপ কিন্তু এই রাস্তাটা দারুণ লাগছে আমরা আবার বেরিয়েছি রাতে ডিনার করে ফিরবো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে দেখছি ঘুরছি ওই দূরে একখানা ফ্লোটিং রেস্টুরেন্ট আছে দেখতে পাবে না তোমরা ওখানেও ডিস্কো ডিস্কো হচ্ছে দূরে ফ্লোটিং মিউজিক চলছে একটা রেস্টুরেন্টে খুব ভালো লাগছে ওটা দেখানোর জন্য অন করলাম আমি ক্যামেরাটা আমাদের খাবার ওইটা হচ্ছে প্রন রাইস এটা হচ্ছে গ্রিল্ড ফিশ দু পিস দিয়েছে দাদা দুজন আছি বলে আর এইটা হচ্ছে মালদ্বীপিয়ান ফুড এটা হচ্ছে কি বললো নাসি গুড়ি ঠিক আছে এদেরও একটু লোকাল ফুড খাওয়া উচিত এই হচ্ছে আমাদের ডিনার আজকের আমরা আবার লজে ফিরে আসলাম এইমাত্র এখন বাজে 12:10 তো আমরা যেটা প্ল্যান করেছিলাম যে খাওয়ার পরে যাব কানি বিচে ওখানে গিয়ে শার্ক দেখবো বেবি শার্ক দেখবো গ্রুপ অফ বেবি শার্ক দেখবো রাদার সেটা কিছুই হলো না তার কারণ ওখানে যে হোটেলটা যেটা আছে তখন আমরা গিয়ে 10টার সময় দেখতে পাচ্ছিলাম তার কারণ হচ্ছে হোটেলে বড় বড় লাইট জ্বলছিল তো ওরা মোস্টলি 11:30 নাগাদ ওরা লাইটগুলো সব বন্ধ করে দেয় তার জন্য আমরা একটাও মানে দেখতে পাচ্ছিলাম অল্প অল্প আর একটা অবাক জিনিস দেখলাম প্রচুর লোক এখন ওই বিচে স্নান করছে 12টার সময় মানে জানি না আমিও ট্রাই করব কালকে কি না কিন্তু দেখে ভালোই লাগলো যে রাত্রিবেলা 12টা বাজে তখনও কারোর মানে টায়ার্ডনেস নেই শরীরে সবাইকে স্নান করছে যাই হোক কালকে আমিও ট্রাই করব স্নান করার পরিষ্কার জলে অনেক দূর যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কালকে ডে ট্যুরও করবো একটা স্নর্কলিং করার ইচ্ছা আছে যেটা বললাম ও তো ভয় পাচ্ছে তবে আমার ইচ্ছা আছে যাই হোক আমাদের মালদ্বীপসের ডে ওয়ান এখানেই শেষ হলো গুড নাইট আবার দেখা হবে ডে টুতে বাই